গুড মর্নিং বন্ধুরা, ভালো আছো? আশা করি যেখানে আছো। বড় আমার পূর্ণ, আমার ছোট, আমার অনেক অনেক ভালোবাসা, নি লাভ ইউ অল। আয় লালি, আয় কালি, আয় কই, আয়। আচ্ছা থাক 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 থাক, না 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 না, থাক শোয়া থাক, শোয়া থাক, হ্যাঁ হ্যাঁ শোয়া থাক, শোয়া থাক। আচ্ছা ঠিক আছে, ও বাইরে কোথাও বসবে, বাইরে কোথাও বসবে, এ খোলা থাক, এটা খোলা থাক, খোলা থাক, খোলা থাক। কেন দেখো, বরানগর মেট্রো স্টেশন উঠছি, একজন ছাতা ছাড়া, কারণ ওপরে অলরেডি শেড আছে, আমি ছাতা আর বন্ধ করলাম না, এইটা উঠতেই কষ্ট। এখন যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে, এখান থেকে মেট্রো ধরে নাব্য কালীঘাট, মায়ের মন্দিরের ওখানে। পরে আবার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, টাইম লাগছে না আগে। যাচ্ছি স্টেশনের ভেতর দিয়ে, এখন প্ল্যাটফর্মে মেট্রো নেব। আমি লেফট সাইড চলে যাব। পরবর্তী স্টেশন নোয়াপাড়া, স্টেশন নোয়াপাড়া। দেখো কলকাতার রাস্তার অবস্থা, দেখেছো? জুতো ভিজে কাদা হয়ে আমরা ফুটপাত ধরে যাই, ওইখানে নামি, নামিয়ে দেয় ওই পাশ থেকে ক্রস করে। এসে বসলাম চেম্বারে, বৃষ্টিতে পুরো ভিজে ভিজে এসছি। এখন দেখা যাক বাইরে আবার এখানে চিকচিক রোদ উঠেছে, কখন ডাক্তারবাবু আসেন। দেখো ডাক্তার দেখানো হয়ে গেল, ডাক্তার চেক আপ, এখন এখানে আছি। এই প্যান্টালুস চলছে, হ্যালো সব থেকে আরাম ট্রেনের।
থেকে অনেক ভালো রে ভাই, ওই ট্রেনের মধ্যে মানে ঠেসে ঠুসে গ্যাদারিংয়ে গরমে ট্রেনের থেকে মেট্রো ভালো। দেখো চাই বলো, এখন ওর দুলুর এখন ট্রিট চাই, মাও 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 করে। হ্যাঁ দেব তো, ও গুনু করছিল তো, গুনুর থেকে উঠে এই দেখো এখন এই ট্রিটটা ওকে দেব। তো এখন আমি নিচে যাচ্ছি কালীকে আনতে, আমি জানি না কালীকে আনতে পারবো কি না, তার আগে কালীর ভাতটা নামিয়ে নি। তো বুঝতে পারছ কী অবস্থা, কালি ভেতরে এলো না। এবার আমি জানি না গেট বন্ধ ছিল কি না যে ও আসতে পারেনি, আদারওয়াইজ কিছু তো একটা ব্যাপার ছিল। দেখি গিয়ে চলো তোমাদের দেখাবো বৃষ্টিতে কোথায় বসে আছে, যদি ঢুকে যায় তো খুবই ভালো, আমি তাহলে নিচে আননেসেসারি যাব। তবে আননেসেসারি যাবো না, আমি যা খবর পেলাম কালী বাইরে রয়েছে। চলো দেখতে থাকো ভিডিও। ছাতাটা নিয়ে দেখেছো বৃষ্টি কি চলছে, চলো দেখি কালী এলো কিনা। প্রচণ্ড বৃষ্টি মুসলধারে, চলো তো দেখে আসি কালী কোথায় আছে। কালী এখানে নেই, তার মানে কালী ভেতরে ঢুকে গেছে। কালী কালী আয় আয়, ওই দেখো আয় 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 আজা আয় কালি আয় 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 কালি, ওই দেখো দেখেছো দেখেছো কালি কোথায় শুয়ে আছে, এই দেখো আসো ওই দেখো আয় 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 কালি আয় কালি আয় কালি, ওকে এখন কোলে করে আন কালি। দেখেছ উঠলো, উঠে কোথায় চলবে, আয় কালি আয় 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 কালু আয় 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 আসো 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 আসো, দেখো গা আয় 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 কালি আয় আয় কালি আয় 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 আসো চল। চিন্তা করো ওকে আমার, দেখেছো ওকে আমার ছাদে নিয়ে যেতে বলো, ওকে আমি ছাতা মাথায় করে নিয়ে আসলাম,
ছাদে চলে যাও, এখন ভাত মেখে এখন দিয়ে আসবো ওপরে, বোঝো কি অবস্থা। চলে গেছে ছাদে, এখন আগে ভাতটা নিয়ে যাই, ভাত নিয়ে গিয়ে দিয়ে আসি। দেখো কালির ভাত মেখেছি, এখন যাই ছাদে, তো মুষলধারে বৃষ্টি, তো ভিজবো, আমি জানি ভিজবো, ওকে খাওয়ার দাওয়ার পরে আমি ফ্রেশ হই এখানে এসে, তো কারণ ওর হাঁড়িতে জল দিতে হয়, ধুয়ে প্লেটটা পাততে হয়, প্লেটে এগুলো দিতে হয়, অনেক কাজ থাকে, মানে ওকে খেতে দিয়ে এসে আমি রোজই ফ্রেশ হই। তো বাইরে থেকে নিয়ে আসলাম, তোমরা দেখতে পেলে কিভাবে আনলাম, এত বৃষ্টি চলছে, এখন ছাদেও মুষলধারে চলছে বৃষ্টি, তো বৃষ্টির তেজটা এখন আবার একটু বেড়েছে দেখলাম। তো কালি চলে গেছে ছাদে ওপরে কোনায়, এখন ওই ভাত নিয়ে যাচ্ছি, ওকে খাওয়াবো, তারপরে আমি এখনও ডিনার করিনি, তো ডিনার করব এসে, আমার বরের তো বাইরে আজকে নিমন্ত্রণ আছে, তো তুলুকে ডিনার দেবো আর আমি ডিনার করবো, তুলু আগে খেয়েছে বলে আর দিলাম না এখন, আগে কালিকে দিয়ে আসি। তো চলো, আমি বৃষ্টির মধ্যে এক হাতে ভিডিও করতে পারবো না বলে আমি যাচ্ছি, পরে আবার তোমাদের সাথে মিট করছি। কালিকে খেতে দিয়ে আসলাম, তিনি খেলেন না, মুখটা এরকম করে সাইড করে আবার শুয়ে পড়ল। মুড ওকে অনেক, দেখেছো তোমরা মুড কিভাবে ওকে আনতে হয়, ও হেলে দুলে তারপরে, এবার মুডের ব্যাপার, উঠে ঠিক খাবে, পরে অবশ্য আমি একবার দিতে যাব, এখন তো সবে 8:30 হয়েছে। যাই হোক, তো ভাতটা মেখে আমি বাইরে ওকে যে মানে যেখানে ছাদের থেকে ভেতরে ঢুকে শুয়েছে ওখানে সামনে দিয়ে আসলাম, তো বাইরে আছে কিন্তু ভেতরে আছে, মানে একদম খোলা ছাদে নেই, তো দেখি কখন খায়। আমি এবার ডিনার করে নিই, আর আমি গেছি ওপরে আর তুলুর কি চিৎকার আওয়াজ, আওয়াও আওয়াও করছে, মনে হোলা বিড়াল যেরম ডাকে সেরমভাবে ডাকছে, এত রাগ কি হয়েছে, এত লাভ আমাকে এলম করে ডাকু ডাকু করে, আমি কেন গেছি বাইরে সেই জন্য। চলো বন্ধুরা একটুখানি ডিনার করি, 8:35 হয়েছে, তারপরে আমি আবার দেখি কালীকে নিয়ে, অপারেশন আছে, কালীকে খাওয়াতে তো হবেই জোর করে হলো। এই দেখো, এই দেখো কালীর বোন, কি কি ওরে বাবা, আমার মা তো উড়ি, বাবা বাবা কেমন করে আমাকে লাগু লাগু করে, কেমন করে আমাকে লাগু লাগু করে। চলো আমি আসছি, আমার এই নিয়েই কারবার, বাট আমি এতে খুব হ্যাপি থাকি জানো তো, মানে এদের মাঝখানে আমি থাকতে এত ভালোবাসি, এদেরকে নিয়ে থাকতে আমি এত ভালোবাসি, যে তোমরা মানে যারা রাখো এরকম ঘরে, পেট রাখো যারা, তারাই একমাত্র ইমাজিন করতে পারবে, বাকি আদার্স কেউ পারবে না, তো ওদের মধ্যেই আমি একটা মানে অফুরন্ত প্রাণ খুঁজে পাই, বেঁচে থাকার একটা উৎসাহ পাই। দেখেছো গলা ভেঙে গেছে, গলুটা ভেঙু ভেঙু করে করে গেছে, তাহলে বন্ধুদের বলো তোমাদের গুড নাইট, বলো বলো গুড নাইট, বাবা চোখটা কি হ্যাঁ আদল হয়েছে, গালের মধ্যে আমাকে ঘ্যাক করে একদিন কামড় করে দিয়েছিল, কামকম করে দিয়েছিল, চুমুকাই কামো না, ওলে বাবারে বাবারে এত লাভ নাকি বলো। আচ্ছা বলো কালকে দেখা হবে সকালবেলা, বলো বলো কালকে সকালে দেখা হবে, টুটু মামা। চলো ফ্রেশ হয়ে আসি, তারপরে আবার আসছি। রোজকারের মতো তুলু আজকে ওখানে জানলায় গিয়ে শুয়েছে, দেখতে পাচ্ছ আমার কাছে ডাকলাম, আমার কাছে এলো না শুতে, ওই দেখো জানলার কোনায়। আজকে আমি এত টায়ার্ড, কারণ আমি সকালবেলা আর্লি মর্নিং উঠে আজকে বৃহস্পতিবার ছিল, পুজো টুজো দিয়ে তারপরে গিয়েছিলাম আবার ডক্টর চেক আপে, সেটা আবার কলকাতা গড়িয়াহাটে, তো ফিরলাম ওখান থেকে, তুমি জানলা দিয়ে দেখছি, ওখান থেকে ফিরলাম, ফিরে এসে লাঞ্চ করে আবার একটু শুলাম, কাজকর্ম সারাচ্ছিল, শুয়ে আবার বিকেলবেলা উঠে তারপর থেকে তো আর চললো, এতক্ষণ এই শুতে আসলাম, তুলুকে বললাম যে আসো, আর এত গরম, বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচণ্ড গরম, বাট আমি বেডে শুচ্ছি না, আমি এখন বেড থেকে নিচে নিচে পেতে শুয়েছি বালিশে, তো বিছানা নিচে পাতাই আছে, কারণ কী হয় ফ্যানটা অনেকটা উঁচু থাকে, হাওয়াটা ভালো পাওয়া যায়, তো যার জন্য
আমি এসিতে শুতে পারি না একদম, এটি আমার একটা সমস্যা। এসি আমি গায়ে লাগাতেই পারি না, কোনো বড় জোর 2-3 মিনিট, তারপরেই বলবো বন্ধ করো বন্ধ করো বন্ধ করো, আমার সঙ্গে ঝামেলা লেগে যাবে আমার বড়ে। তো এই হয় প্রবলেম। আর তুলুকে ছাড়া তো আমি শোবো না, কারণ তুলু আমার কাছে ছাড়া শোবে না। আমি যদি এখান থেকে উঠে চলে যাই অন্য ঘরে, মানে ওর কাছে বা আমার বরের সাথে আমি গিয়ে শুই, তাহলে ওর আর উপায় নেই, সারা রাত ঘুমাবে না। এবার আও আও করে খুঁজতে থাকবে আমাকে সারা রাত। তো যার জন্য ওকে নিয়ে আমাকে শুতে হয় বেডে। তা আজকে আবার এই এক কদিন ধরে জানলাতে শুচ্ছে বলে আমি ওই জন্য একটুখানি ফ্যানের হাওয়াটা ভালো করে নেওয়ার জন্য একটু নিচে ভালো করে বিছানা করে শুচ্ছি। বেশ আমি পাচ্ছি সকালবেলা অব্দি ঘুমটা হচ্ছে, উঠতে ভালোই লাগে শুতে ভালোই লাগে। যাই হোক, চলো টাটা, লাভ ইউ অল। বড়ো আমার ফোনা আছে, অনেক অনেক ভালোবাসনীয়, গুড নাইট অল অফ ইউ। কালকে আবার নতুন ভিডিওর সাথে নতুন ব্লগের সাথে আসবো। আজকে যা যা করলাম সারাদিনের অ্যাক্টিভিটি আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা সেটা দেখো। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর কমেন্ট করো, তাতে আমার খুব ভালো লাগবে। কালকে আবার দেখা হচ্ছে, রাত খুব ভালো কাটুক তোমাদের, এটাই কামনা করি। আর তোমরাও প্রে করো যাতে আমারও ভালো হয়।